স্বাগতম জানাইছো টাইম এইটৰ প্ৰতিগৰাকী দৰ্শকক। ষ্টুডিঅত মই সমীৰণ বৰঠাকুৰ। আৰু মুখ্যমন্ত্ৰী হিচাপে শপত বাক্য পাঠ কৰাৰ পিছতেই বিজেপিৰ কাৰ্যালয়ত উপস্থিত হৈছে মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা। এই মুহূৰ্তত সেই খবৰ আগবঢ়াব বিচাৰিছোঁ টাইম এইটৰ দৰ্শকসকলক। এটা গুৰুত্বপূৰ্ণ সংবাদ, ৰাজ্যিক বিজেপিৰ কাৰ্যালয়ত মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা দলীয় কৰ্মীক সাক্ষাৎ নিযুক্ত মুখ্যমন্ত্ৰীগৰাকী। বিজেপির নেতা কর্মীর সৈতে আলাপ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। মুখ্যমন্ত্রী রূপে শপথ লওয়ার পিছত প্রথমবারলৈ বিজেপির কার্যালয়ত ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আর এই মুহূর্তে আমি সেই গুরুত্বপূর্ণ খবর জানাই আছো, মুখ্যমন্ত্রী হিসাবে আনুষ্ঠানিকভাবে শপথ বাক্য পাঠ করার পিছতেই বিজেপির যেসকল সতীর্থ আছে সেই সকল সতীর্থর সঙ্গে আলাপ আলোচনাত মিলিত হব। তারবাবে বিজেপির কার্যালয় ইতিমধ্যে উপস্থিত হয়েছেগৈ। আমি এই মুহূর্তত পোনে পোনে সংযুক্ত হব বিচাৰিছো আমার সতীর্থ সাংবাদিক মনোজ দুয়ারা আছে। মনোজ, আপনার স্বাগতম জানাইছো, যেহেতু ইতিমধ্যে উপস্থিত হয়েছেগে আর যেহেতু মুখ্যমন্ত্রী হিসাবে শপথ বাক্য পাঠ করার পিছতেই আজি বিজেপির কার্যালয়ত উপস্থিত হয়েছেগে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আমি পোনে পোনে আপনার সবিশেষ জানাবর আপনার ওসলে যাব বিচার। আর এই মুহূর্তে আমি সেই খবর জানাই আছো, আমি মনোজৰ কাষলৈ যাম। কালি যিখন সংবাদ লোৱাৰ পিছতে যিখন সংবাদ দিলে তাতে তেওঁ তেতিয়া উল্লেখ কৰিছিল যে তেওঁলোকৰ প্ৰথম কাম হ'ব কোভিড সংক্ৰমণ কেনেকৈ ৰোধ কৰিব পাৰিবি, যিহেতু ৰাজ্যত যথেষ্ট ভয়াৱহ ৰূপত দেখিবলৈ পোৱা গৈছে কোভিড 19ৰ যিখন ভয়াৱহৰ ছবি, সেইখন তেওঁলোকে কেনেকৈ ৰোধ কৰিব পাৰি সেইটোৱে চিন্তিত হৈ পৰা দেখিবলৈ পোৱা গৈছে। তেওঁ পদম কালিৰে পৰা যদি আমি চাবলৈ যাওঁ, শপত গ্ৰহণৰ পিছৰে পৰা তেখেতে কিন্তু যথেষ্ট উদ্যম লোৱা দেখিবলৈ পোৱা গৈছে আৰু তেওঁ কালিৰে পৰা কেইবাখনো মিটিঙত ইতিমধ্যে তেখেতে মিলিত হোৱা দেখিবলৈ পোৱা গ'ল। জনতা ভৱনত তেখেতে মিলিত হ'ল, তেওঁলোকৰ সচিবসকলৰ সৈতে মিলিত হ'ল, তাৰপিছতে জি এম চি এইচলৈ গ'ল, জি এম চি এইচত অধ্যক্ষৰ লগত তেওঁ আলোচনা কৰিলে, যিসকল স্বাস্থ্য বিষয়া আছে তেওঁলোকৰ লগত আলোচনা কৰিলে। তাৰপিছত আজি ৰাতিপুৱা দেখিবলৈ পোৱা গ'ল, ৰাতিপুৱা কেইবাখনো সভা তেওঁ এতিয়া ইতিমধ্যে ঘূৰি ফুৰা দেখিবলৈ পোৱা গ'ল, যথেষ্টখিনি তেওঁলোকে তেওঁ মিলিত হোৱা দেখিবলৈ পোৱা গ'ল। ইতিমধ্যে মই উপস্থিত আছোঁ বিজেপিৰ ৰাজ্যিক কাৰ্যালয়ত উপস্থিত আছোঁ, ৰাজ্যিক কাৰ্যালয়ত কিছু সময় পূৰ্বে আহি উপস্থিত হৈছে সেই অসমৰ নৱনিযুক্ত মুখ্যমন্ত্ৰীগৰাকী উপস্থিত হৈছে ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা। সি তেওঁ পোনে পোনে ভিতৰলৈ সোমাই তেওঁলোকৰ যি কাৰ্যকৰ্তা আছে, তেওঁলোকৰ যি বিষয়ববীয়া আছে, তেওঁলোকৰ লগত এখন বৈঠকত মিলিত হ'বলৈ গৈছে। আমি পৰৱৰ্তী সময়ত আপোনালোকক গোটেইখিনি তথ্য দিম, তেওঁ কি আলোচনা কৰিলে কি নকৰিলে সেইখিনি গোটেইখিনি তেখেতে আমাক জানিবলৈ দিব। কিন্তু তাৰ পূৰ্বে আপোনাক জনাইছোঁ যে ৰঞ্জিত দাসৰ আমি মন্তব্য ল'বলৈ চেষ্টা কৰিছোঁ। ৰঞ্জিত দাসে কৈছে যে এতিয়ালৈকে যিখন মন্ত্ৰী তালিকা এখন মন্ত্ৰী তালিকা যি কাৰ কাৰ বিষয় দিয়া হ'ব, কাৰ কাৰ দত্ত দিয়া হৈছে, এইখিনি কথা সম্পূৰ্ণ মুখ্যমন্ত্ৰীৰ হাতত আছে, এতিয়ালৈকে তেওঁ আনুষ্ঠানিকতা কৰা নাই বা তেওঁলোকে কাকো জানিবলৈ দিয়া নাই। আমি ৰঞ্জিত দাসৰ সৈতে কথা পাতিবলৈ চেষ্টা কৰিছিলোঁ, তপন গগৈৰ সৈতে, সাংসদ তপন গগৈত আমি লগ পাইছিলোঁ, তেখেতক কথা পাতিবলৈ চেষ্টা কৰিছিলোঁ। তেখেতেও জনাইছিলে যে আগন্তুক যি আমাৰ দপ্তৰ বিতৰণৰ কথাটো তেখেতে অৱগত ঠিক নহয়, ৰঞ্জিত দাসেও কৈছে অৱগত নহয়। তেওঁ যিখন এখন তালিকা ওলাইছে সামাজিক মাধ্যমত ওলাইছে এখন তালিকা, কিন্তু তাত সেই তালিকাখনত যিখিনি বিষয় বাদ দিয়া বুলি কৈছে সেইখিনি সম্পূৰ্ণ মিছা বুলি কৈছে। আৰু এটা আপোনালোকৰ বিষয় জনাব বিচাৰিছোঁ যে যিখন কেবিনেট হোৱাৰ কথা আছে, এই কেবিনেট হোৱাখন কেবিনেটখন হয়তো বাতিল হোৱাৰ সম্ভাৱনা যথেষ্ট আছে। আমি কিছু সময় পূৰ্বে আমাৰ যিগৰাকী মুখ্য সচিব জিষ্ণু বৰুৱাৰ সৈতে আমি কথা পাতিবলৈ চেষ্টা কৰিছিলোঁ, তেখেতে এই সন্দৰ্ভত কোনো নটিচ পোৱা নাই বুলি কৈছে। আমি ৰঞ্জিত দাসৰ সৈতেও কথা পাতিবলৈ চেষ্টা কৰিছিলোঁ, তেখেতেও কৈছে যে এই কেবিনেটখন আজি হ'বনে নহ'ব সেই সন্দৰ্ভত, বাতিল হোৱা সন্দৰ্ভত কোনো ধৰণৰ তেখেতে নটিচ পোৱা নাই বুলি ইতিমধ্যে আমাক জানিবলৈ
দিছে এইখিনি কথা আপোনালোকক জনালো বর্তমান সময়ত আৰু আমি জনাইছো যে বিজেপি যে ৰাজ্যিক কাৰ্যালয় আজি প্ৰথমটো দিন মানে মুখ্যমন্ত্ৰী গৰাকীৰ আজি প্ৰথমটো দিন বুলি কব লাগিব প্ৰথমটো দিনত তেওঁৰ ৰাজ্যিক কাৰ্যালয়ত আজি প্ৰথম ভৰি দিলে তেখেতে পুনে পুনে ভিতৰলৈ গৈছে আৰু ৰাজ্যিক কাৰ্যালয় যি বিষয়ববীয়া আছে দলীয় যিখন সকল কৰ্মী আছে তেওঁলোকৰ লগত বৈঠকত এখন মিলিত হ'ব যথেষ্ট সিদ্ধান্ত লোৱাৰ সম্ভাৱনা আছে কি সিদ্ধান্ত ল'ব যথেষ্ট এতিয়া বৰ্তমান গুৰুত্বপূৰ্ণ সিদ্ধান্ত ল'ব লাগিব কাৰণ যিখন ভয়াৱহ কৰোণাৰ ছবি এতিয়া বৰ্তমান লাহে লাহে বাঢ়ি আহিছে অত্যাধিক হাৰত বাঢ়ি আহিছে কালিৰ দিনটো যথেষ্ট সংখ্যক 5000 অধিক সংক্ৰমণ হোৱা দেখিবলৈ পোৱা গ'ল সৰ্বাধিক সাতসত্তৰগৰাকী লোকে প্ৰাণ হেৰুৱালে এতিয়া মই দেখুৱাইছোঁ যন্ত্ৰমল্ল বৰুৱা ডাঙৰীয়া আহি ইয়াতে উপস্থিত হৈছে মুঠৰ ওপৰত ক'বলৈ গ'লে যিখন বিষয়ববীয়াসকলৰ সৈতে আজি এখন গুৰুত্বপূৰ্ণ বৈঠকত মিলিত হৈছে ৰাজ্যিক বিজেপি কাৰ্যালয়ত মই পৰিৱেশ এটা দেখুৱাব বিচাৰিছোঁ যদিও আমি ভিতৰলৈ যাবলৈ আমাক অনুমতি দিয়া নাই আমি বাহিৰৰ পৰা আপোনালোকক দৃশ্যাৱলী দেখুৱাইছোঁ বিজেপিৰ ৰাজ্যিক কাৰ্যালয়টো বিজেপিৰ ৰাজ্যিক কাৰ্যালয়ত ইতিমধ্যে আহি অসমৰ নতুন মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে পঞ্চদশ মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে আহি ইয়াতে উপস্থিত হৈছে আৰু তেওঁ ভিতৰলৈ গৈ তেওঁলোকক যি বিষয়ববীয়াসকল আছে এই বিষয়ববীয়াসকলৰ সৈতে কথা পাতিছে তেখেতে বৈঠকত মিলিত হৈছে যথেষ্ট গুৰুত্বপূৰ্ণ সিদ্ধান্ত কিছুমান ল'ব আজি যিহেতু আজি কেবিনেট হোৱাৰ প্ৰবল সম্ভাৱনা আছে কিন্তু বাতিল হোৱাৰ কথা ইতিমধ্যে কৈছে যদিও কিন্তু বাতিল হোৱাৰ কথা কোনো নটিছ এতিয়ালৈকে পোৱা নাই বুলি আমাক জানিবলৈ দিছে গতিকে আমি এই বৰ্তমান যিখিনি তথ্য আছে আপোনালোকক এই মুহূৰ্তত এইখিনি জনাব পাৰিম কাৰণ যি সময়ত তেখেতে বৈঠকত মিলিত হৈ অহাৰ পিছত আমাৰ সংবাদ মাধ্যমক তেখেতে সম্বোধন কৰিব সম্বোধন কৰাৰ পিছতে আমি সম্পূৰ্ণ আপোনালোকক তথ্যখিনি দিবলৈ পাৰিম আৰু তেখেতে যথেষ্ট আজি আপোনালোকক কৈছোঁ যথেষ্ট গুৰুত্বপূৰ্ণ কেইবাটাও সিদ্ধান্ত লোৱা হ'ব পাৰে আৰু এই যিখন কেবিনেটৰ কথা কৈছে কেবিনেটৰ কথা কোনো নটিছ এতিয়ালৈকে পোৱা নাই তেওঁ বাতিল হোৱা সম্ভাৱনা আছে বুলি ইতিমধ্যে আমি জানিব পাৰিছোঁ কিন্তু সম্পূৰ্ণ আমি কৈ দিব নোৱাৰোঁ সম্পূৰ্ণভাৱে কৈ দিব নোৱাৰোঁ যে বাতিল হৈছে বুলি কিন্তু এই সন্দৰ্ভত কিছু তেখেতে কোনো ধৰণৰ নটিছ পোৱা নাই বুলি তেওঁলোকে জানিবলৈ দিছে সমীৰণ হয় এই মুহূৰ্তত আপোনাৰ পৰা সেইসমূহ তথ্য জানিলোঁ আৰু এটা কথা আমি উল্লেখ কৰিব লাগিব যে যিহেতু আজি মুখ্যমন্ত্ৰী হিচাপে কালি যিহেতু আনুষ্ঠানিকভাৱে শপত গ্ৰহণ কৰিছিল শপত গ্ৰহণ কৰাৰ পিছতে আজি প্ৰথমটো দিনত তেখেতক যথেষ্ট সক্ৰিয় ৰূপত দেখিবলৈ পোৱা গৈছে কেইবাটাও গুৰুত্বপূৰ্ণ প্ৰান্তত তেখেতে ভ্ৰমণ কৰা পৰিলক্ষিত হৈছে পুৱাৰ পৰা কাৰ্যসূচী গ্ৰহণ কৰা পৰিলক্ষিত হৈছে আৰু তেনে সময়তে সামাজিক ইতিমধ্যে আমাৰ সতীৰ্থ সাংবাদিক মনোজে স্পষ্টভাৱে উল্লেখ কৰিছে যে সামাজিক মাধ্যমত যিখন মন্ত্ৰীৰ তালিকা অৰ্থাৎ মন্ত্ৰীৰ যিসমূহ বিভাগ বিতৰণ কৰি এখন বিয়পি আছে সেয়া সম্পূৰ্ণৰূপে মিছা হিচাপে ইতিমধ্যে ৰঞ্জিত দাসে সেই সন্দৰ্ভত মন্তব্য কৰা পৰিলক্ষিত হৈছে আৰু সেই সন্দৰ্ভত আমি পুনৰ মনোজ আপোনাৰ ওচৰলৈ যাব বিচাৰিছোঁ যিহেতু আজি কেইবাটাও গুৰুত্বপূৰ্ণ সিদ্ধান্ত গ্ৰহণ কৰাৰ সম্ভাৱনা আছে যিহেতু বিভাগসমূহৰ কথা যথেষ্ট চৰ্চা চলি আছে তেনে সময়ত কেতিয়ালৈ আচলতে সেই বিভাগসমূহৰ আনুষ্ঠানিক ঘোষণা কৰাৰ সম্ভাৱনা আছে মনোজ সেই কথাটোকে আপোনালোকক জনাব বিচাৰিছোঁ যিহেতু বিভাগসমূহ যেতিয়া বিতৰণ কৰা হ'ব বিভাগসমূহ বিতৰণৰ কথা যিখন সাংবাদিক মাধ্যমত ওলাই আছে চৰ্চিত হৈ আছে সামাজিক মাধ্যমত ওলোৱা বিভাগসমূহৰ যিখন লিষ্ট বা যিখন তালিকা সেইখন মিছা বুলি ইতিমধ্যে ৰঞ্জিত দাসে আমাক মন্তব্য জানিব দিছে আৰু এটা কথা কওঁ বিভাগসমূহ যেতিয়া বিতৰণ কৰিব এতিয়ালৈকে আনুষ্ঠানিকতা হোৱা নাই আৰু তেওঁলোকৰ ভিতৰ চৰ্চা চলি আছে যদিও তেওঁলোকে সংবাদ মাধ্যমক এতিয়ালৈকে জানিবলৈ দিয়া নাই আৰু যিখন কেবিনেট হোৱাৰ কথা আছে আজি কেবিনেটখন হয় নে নহয় সেইখনৰ ওপৰত নিৰ্ভৰ কৰিব কেবিনেটখন হোৱাৰ পিছত সম্পূৰ্ণকৈ জানিব পাৰিম যে কোনটো বিভাগ কাৰ হাতলৈ গৈছে কোন যথেষ্ট এটা গুৰুত্বপূৰ্ণ এটা দিশ চাব লাগিব গতিকে মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে নতুনকৈ তেওঁ যিহেতু মুখ্যমন্ত্ৰী হিচাপে দায়িত্বভাৰ ল'লে মুখ্যমন্ত্ৰী হিচাপে দায়িত্ব কালি এটা কথা কৈছিলে যে তেখেতে এখন প্ৰ এক্টিভ চৰকাৰ আপোনালোকে দেখিবলৈ পাব বুলি কৈছে আৰু য'তে যেতিয়াই বিচাৰে তেতিয়াই 12 বজাতো হওক ৰাতি 2 বজাতো হওক তেতিয়াই চৰকাৰখনক আপোনালোকে বিচাৰি পাব কাৰণ এখন প্ৰ এক্টিভ চৰকাৰ হ'ব বুলি ইতিমধ্যে কালি সংবাদমেলত জানিবলৈ দিছে আৰু সংবাদমেল সম্বোধন কৰিয়েই তেওঁ কেইবাখনো সভাত তেখেতে মিলিত হোৱা দেখিবলৈ পোৱা গ'ল জনতা ভৱনতে হওক আৰু GMCHতে হওক তেওঁলোকে সচিবসকলৰ সৈতে স্বাস্থ্য বিভাগৰ লোকৰ সৈতে তেওঁলোকে মিলিত হৈছে বিশেষকৈ তেখেতে এটা কথাই প্ৰথম কাম যিটো হ'ব সেই কথাটো কৈছে যে COVID-19ৰ যিটো ভয়াৱহ নতুন ৰূপ দ্বিতীয় ৰূপ যিটো দেখা পাইছে সেই ক'ভিডৰ কেনেকৈ সংক্ৰমণ ৰোধ কৰিব পাৰি কেনেকৈ নিয়ন্ত্ৰণ কৰিব পাৰি এই কথাটো তেখেতে বিশেষকৈ লক্ষ্য কৰিছে প্ৰথম কাম হিচাপে তেখেতে সেইটো অগ্ৰাধিকাৰ দিছে তাৰপিছত
পিছত যদি সাবলে যায় পাঁচ বছর তেখেতে যে পাঁচ বছর এখন দেশের পাঁচখন রাজ্যের ভিতর অন্যতম এখন রাজ্য হিসাবে তেখেতে গড়ি তুলবলৈ সক্ষম হব বলে ইতিমধ্যে তেখেতে জানাইছে। কিন্তু প্রোএক্টিভ সরকার বলে কৈছে, কিন্তু কিমান দূর সক্ষম হয় তেখেতের কাম কিমান করে বা এইখানে সময় লক্ষণীয় হব। কিন্তু বর্তমান আমি যে দেখবলে পাইছো তেখেতে খুব সক্রিয় ভূমিকা গ্রহণ করা দেখবলৈ পোৱা গৈছে। কালির দিনটোৰ শপথ গ্রহণের পিছরপ্রায় তেখেতের যে সক্রিয় ভূমিকা, এই ভূমিকাটা আমি নুই করবো, যথেষ্ট সক্রিয় ভূমিকা লওয়া দেখবলে আছে। কালির দিনটোতে প্রায় চারি পাঁচখন সভা তেখেতে মিলিত হয়েছে, তারপরে আজি রাতেপরপরা তেখেতের দুখন এখন সভাত এতালে মিলিত হল। তারপর আহি বিজেপি যে রাজ্যিক কার্যালয় বর্তমান মজুত উপস্থিত আছো, বিজেপি রাজ্যিক কার্যালয় তেখেতে যা বিষয়ববিয়া আছে বিষয়ববিয়াসকলের সঙ্গে মিলিত হয়েছে। মিলিত হওয়ার পিছতে তেখেতে সংবাদ মাধ্যমক সম্বোধন করব, তেখেতে জানিব দিব কি কি সন্দর্ভত তেখেতে আলোচনা করলে কি কি গুরুত্বপূর্ণ, নিশ্চয় গুরুত্বপূর্ণ বিষয় উপরতে তেখেতে আলোচনা করব, আলোচনা করব। তারপর এই সংবাদ মাধ্যমক তেখেতে সম্বোধন করব আর আমি জানিব পারিম পরবর্তী সময় তেখেতে কেনকা ধরনের গুরুত্বপূর্ণ বিষয়ত আলোচনা করলে। আর যেহেতু কেবিনেটর কথা কোয়া হয়েছে, কেবিনেটর কথা এটাও স্পষ্ট করে কোয়া নাই যে কেবিনেট আজি বাতিল হবনে নহয়, বাতিলের কথা ইতিমধ্যে ওলাই আছে। কিন্তু রঞ্জিত দাসেই হোক মুখ্য সচিবগুলি হোক ইতিমধ্যে কোনো নোটিশ পোৱা নাই বলে আমাকে জানিবলে দিছে। সমীরণ হয়, এই মুহূর্তে আপনার ধন্যবাদ জানাইছো, পুনের আপনার সঙ্গে সংযোগ স্থাপনের চেষ্টা করি। আর এই মুহূর্তে আমি কেবাটাও গুরুত্বপূর্ণ কথা উল্লেখ করব লাগবে, যেহেতু আজি কেবিনেটর কথা আছিল, গতি কেবিনেটর কথা আছিল, গতি কেবিনেট সন্দর্ভত কি হব বিভিন্ন মাধ্যমত বিশেষ চর্চা হয়ে আছে যে কেবিনেটর সন্দর্ভত, কিন্তু স্পষ্ট কোনো ধরনের নির্দেশনা জারি করা নাই। জিষ্ণু বৰুৱাই ইতিমধ্যে স্পষ্টভাবে উল্লেখ করেছে আমার সতীর্থ সাংবাদিক মনোজ দুয়ার সম্মুখত, তেখেতে উল্লেখ করেছে যে এই সন্দর্ভত আনুষ্ঠানিক কোনো ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা নাই। আর এই মুহূর্তে আমার কেতবোর মন্তব্য আছে, মন্তব্য শুনে লব বিচার। মই যেহেতু যোৱাকালিৰ মন্ত্রী সভার এগারী সদস্য হিসাবে মই শপথ গ্রহণ করলো, আর শপথ গ্রহণ করার পিছত মই যোৱাকালি মই কার্যালয়ে আহিব পৰা নাছিলো, কারণ বিভিন্ন ধরনের ব্যস্ততা আছিলে, রাষ্ট্রীয় সভাপতি আহিছিলে। আর সেইখানে আজি আহি পেলায় মই আমার যেহেতু কার্যালয়টো আমি মন্দির বলে আমি ভাবো, গতি মোৰ এই কার্যালয়ৰ মানে মন্দির সদৃশ কার্যালয়ের মধ্যে সেবা লৈছো। আর অকল আজি বলে নহয়, মই পূর্বতে যেতিয়া সভাপতি যেতিয়া মোক নিযুক্তি দিছিলে, যেদিনাখন দায়িত্ব লও সেইদিনাখন মই ইয়াতে আহি পেলাই সেবা লৈ পেলাই প্রবেশ কৰিছিলোঁ। গতিকে আজি সেবা ললো, আর সেবা লৈ পেলাই প্রয়াত প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী ডাঙরিয়ার প্রতিশ্রুতি মই সেবা লৈছোঁ। আর এনেকুৱাকৈ আগন্তুক দিনত সমান্তরালভাবে রাইজৰ যি আশা আকাঙ্ক্ষা পূরণ করার ক্ষেত্রে সরকারের জড়িয়ে আর দলের জড়িয়ে, দল আর সরকার দুটার জড়িয়ে আমি রাইজক সেবা করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। গতি মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ায় যে কথা কৈছে যে রাতেও থাকিব সরকার রাইজর দিনতো থাকিব, আর এই যে মানসিকতা মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার এই কথাখারে কর্মপ্রেরণা অকল মন্ত্রী সকলকে নহয়, আমার অসম সরকারের কর্মচারী বিষয়া সকলকে কর্মপ্রেরণা দিছে। আর অকল সেইটোৱে নহয়, তেখেতৰ কর্মপ্রেরণার আমিও ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা সকলকে আমি আহ্বান জানাইছো যে সরকারখনের যিসমূহ মুখপাত্র আছে বা যিসমূহ প্রচার বিষয়া আছে সেইখিনি প্রচার বিষয়া গোটেখিনি কথা আগে পিছে রাইজের মাজত নিবপরা নাছিলে। আমার প্রতিগী কার্যকর্তা পৃষ্ঠপ্রমুখী হোক বা বুথর কার্যকর্তা হোক বা মন্ডল জেলার কার্য রাজ্যিকর কার্যকর্তা সকলে এইখানে কথা রাইজর মাজত নিছিল সরকার, গতি আমার সরকারের কথাখিন যাতে রাইজর মাজত তৃণমূল পর্যায়ত যাতে নিব পারে তার কারণে আমি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা সকলকে আহ্বান জানাইছি। এই বিষয়টি আসলে চর্চাত আহিব নালাগে, কারণ কিয় যে আপনাদের সকলে জানে যে আমার ওয়ান মেন ওয়ান পোস্ট, আর ওয়ান মেন ওয়ান পোস্টের একটা লেখা আছে যে মেক্সিমাম ছমাহলে ডুয়েল পোস্টে থাকবেন। গতি রাষ্ট্রীয় সভাপতি আমার জগত প্রকাশ নাড্ডা ডাঙরিয়ার কালি মানে আলোচনা করেছিল, আমার রাষ্ট্রীয় সাংগঠনিক সাধারণ সম্পাদক সৌনাথ শর্মা ডাঙরিয়া আলোচনা করেছিল, আর সেই আলোচনার আধারত যদি ছমাহ মই যেহেতু কন্টিনিউ করিম ছমাহ পিছত আমি এই বিষয় লৈ পেলাই আলাপ আলোচনা করি। দল নেতৃত্ব দি আছে এইবার মন্ত্রী কেবিনেট পর্যায়ের মন্ত্রী দায়িত্ব লব, গতি কেনেকে আগবাড়ি যাওয়ার কথা ভাবিছে?
এতিয়া সব দলক নেতৃত্ব দিয়াতে আমি 42 লাখ কার্যকর্তার কথা ভাবিছিলোঁ, 42 লাখ সদস্যর কথা ভাবিছিলোঁ, 4,47,000 পৃষ্ঠপোষকর কথা ভাবিছিলোঁ। আর এটা সরকারের লগত থাকার পিছত এটা সমগ্র অসমবাসীর কথা চিন্তা করব লাগিব, 3 কোটি 25 লাখ মানুষের কথা চিন্তা করব লাগিব। আর প্রতিটি বিভাগে যদি নিজের নিজের কাম সমূহ যদি রাইজর যদি হৃদয় যদি স্পর্শ করব পায়, নিশ্চিতভাবে আগন্তুক দিনটো আমাক রাইজে আশীর্বাদ দিব। আর তেনেকুয়া কাম যাতে করব পারো তার কারণে রাইজর পরা আশীর্বাদ বিচারণ এই বিষয়টি যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরে এখতিয়ারের বিষয়, গতি এই মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরে কব পাই এতিয়ালো কেবিনেট বৈঠকের কোনো ধরনের নোটিস অহা নাই, গতি এতিয়ালো কোনো ধরনের সিদ্ধান্ত হওয়া নাই। অকল মাইনরিটি মোর্চা বলে নয়, আমার কেটামান সিদ্ধান্ত আসে মাইনরিটি মোর্চার আমার যে সভা হয়েছিল কার্যালয় আর সেই সভাত একটা সিদ্ধান্ত আসে যে যদি আমি অতি কমেও যদি 20 টাকা ভোট যদি আমি নাপাও তো কিন্তু এই মোর্চা ডিজলভ করা হব। আর সেই সময় মুক্তার হোসেন খান ডাঙরিয়াও আসে উপস্থিত, আমার স্বপ্নীল বড়া তত্ত্বাবধায়ক এখেতো আসে, আর আমার সাংগঠনিক সাধারণ সম্পাদক কণি শর্মা ডাঙরিয়া আসে। কিন্তু এই সভার সিদ্ধান্ত আসে যে অধিকাংশ বুথত যদি 20 টাকা যদি তলত আমি ভোট পাও, বিশেষ সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলত, তেতিয়া আমি মাইনরিটি মোর্চা ভাঙি দিম। কারণ কেউ তো মোর্চা বলে না রাখো, তো হিন্দুয়ে হোক বা ইসলামে হোক বা খ্রিস্টানে হোক বা জেইনে হোক সকলে বিজেপি করার অধিকার থাকিব, কিন্তু মাইনরিটি মোর্চা বলে তো আমি সেনেকা মোর্চা আমি না রাখো, তৎক্ষণাৎ ডিজলভ করে দিম আর এই পুনর্গঠনও করা হব। গতি আমি সেই কারণে মাইনরিটি মোর্চা আমি ডিজলভ করেছো। আর অকল সেইটাই নহয়, আমি ইতিমধ্যে আজি নোটিস আমি ইস্যু করি যে যিসমূহ আমার রাজ্যিক বিষয়ববীয়া রাজ্যিক কার্যনির্বাহী সদস্য জেলার বিষয়ববীয়া আপ টু জেলার বিষয়ববীয়ালয় যদি নিজের বুথত যদি জিকা নাই তেতিয়ালে দায়িত্ব সলনি হব, এই আজি আমি নোটিস পঠাই দিম। আর আমি সেই কারণে আমার বিষয়ববীয়া বা রাজ্যিক কার্যনির্বাহক বা জেলার বিষয়ববীয়া থাকা যেসমূহ বুথ সেই বুথ নম্বর কিমান, আমি সেই বুথত ভোট কিমান পালো, ভোট পোল কিমান হয়েছিল আর কোন দলে তাত ভোট বেশিকৈ পালে এই বিষয়ে আমি তথ্য আহরণ আজিরপর করিম আর এটার কারণে যাবতীয় নোটিফিকেশন আজ আমি ইস্যু করি। রাষ্ট্রীয় সমিতির লগত যেহেতু আপনাদের সংবাদ মাধ্যমতো পাইছো যে রাষ্ট্রীয় সমিতিয়ে মুখ্যমন্ত্রী ঘোষণা করার আগতে বা সিদ্ধান্ত লওয়ার আগতে 1 ঘণ্টা 10 মিনিট কথা পাতিছে রাষ্ট্রীয় সমিতি, আর তারপর ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কথা পাতিছিল প্রায় 1 ঘণ্টা, তারপর দুজনের কথা পাতিছিল। গতি রাষ্ট্রীয় সমিতি জানে আর মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল জানে আর আমার বর্তমান মুখ্যমন্ত্রী জানে, গতি এই ক্ষেত্রে দলে যে ব্যবস্থা লোলগা আছে সেই ব্যবস্থা ইতিমধ্যে লই থ দিছে। মুখ্যমন্ত্রী এতিয়ালে সেইখন মানে রিলিজে করা, গতি মুখ্যমন্ত্রী রিলিজে করা নাই, এনেকা মানে আমার সামাজিক মাধ্যমত বিভিন্ন কথা ওলাই থাকে, গতি হাইপোথেটিক্যাল কথার উপর আমি আলোচনা করে লাভ নাই, আজি হয়তো ওলাব, গতি কন্টেক্ট পিছত রাইজে গমে পাবো।